হ্যালো হোয়াটস আপ গাইস, চলে এসেছি অসম একটি মুভির রিভিউ নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সময় নষ্ট না করে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আজ আমরা দেখতে চলেছি 2015 সালে রিলিজ হওয়া একটি জাপানিজ মুভি, যার নাম হলো অ্যাটাক অন টাইটান। এটি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাকশন মুভি, যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক অ্যাটাক অন টাইটান মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় 1000 বছর আগের একটি ইতিহাসকে দেখিয়ে। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে পৃথিবীতে মানুষখেকো এক ধরনের দানবের আবির্ভাব ঘটেছিল। তাদের নাম ছিল টাইটান। এমনকি তারা শত শত মানুষদেরকে খেয়ে ফেলেছে, আর যেই সকল মানুষরা তাদের হাত থেকে সার্ভাইভ করতে পেরেছিল তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে একটি উঁচু দেয়াল নির্মাণ করে। এটা কোনো সাধারণ দেয়াল ছিল না, বরং এটা ছিল একটি শক্তিশালী দেয়াল। আর মানুষের কাছে মনে হচ্ছিল এই দেয়ালটি তাদেরকে টাইটানদের হাত থেকে রক্ষা করবে, তাই তারা তখন থেকেই এই দেয়ালের অপর প্রান্তে বসবাস শুরু করে। এ ঘটনার পর প্রায় 1000 বছরের চাইতেও বেশি সময় কেটে যায়, আর বর্তমানে মানুষ এখন টাইটানদেরকে ভুলেই গিয়েছে। টাইটানরা এখন মানুষের কাছে রূপকথার গল্প ছাড়া আর কিছুই নয়। বর্তমানে বিভিন্ন বইয়ের পাতায় টাইটানদের গল্প লেখা হয়, এমনকি বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য টাইটানদের গল্প শোনানো হয়। দেয়ালের একপাশে যেই সকল মানুষরা বসবাস করে তারা চাইলেও কখনো সেই দেয়ালটিকে পার হতে পারবে না, কারণ সরকার সেখানে কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন যাতে করে কোনো মানুষ সেই দেয়ালের আশেপাশে না যায়। এমনকি সেই দেয়ালটি সবসময় সীমান্তরক্ষী বাহিনীদের পাহারায় থাকে, তাই কোনো মানুষ চাইলেও সেখানে যেতে পারে না। টাইটানদের ভয়ে এখানকার মানুষ অনেক দুর্দশার মধ্য দিয়ে তাদের জীবনযাপন করত, কারণ পুরো পৃথিবী শুধুমাত্র একটি দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। চাষাবাদ থেকে শুরু করে সব কিছুই এখানেই করতে হতো। আবার এই দেয়ালের মধ্যকার পৃথিবী তিনটি সেক্টরে বিভক্ত ছিল, যার মধ্যে 3 নম্বর সেক্টরে শুধুমাত্র কৃষক এবং অন্যান্য শ্রমিকরা কাজ করত। 2 নম্বর সেক্টরটি ছিল ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ এখানে ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের শিল্প কারখানা ছিল। আর 1 নম্বর সেক্টরে উচ্চবিত্ত মানুষেরা বসবাস করত, যারা কিনা সেখানে থেকে পুরো শহরকে কন্ট্রোল করত। এখানকার এক সেক্টরের মানুষের অন্য সেক্টরে যাওয়ার কোনো অনুমতি নেই, কারণ সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। পরের দৃশ্যে আমরা এরিন নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা 3 নম্বর সেক্টরে বসবাস করত। এরিন ছিল অনেক বুদ্ধিমান একটি ছেলে। সে টাইটানদের ভয়ে কখনো চার দেয়ালের মাঝে বন্দি থাকতে চাইত না, কারণ সে সবসময় অনেক বড় হতে চাইত, অর্থাৎ সে তার জীবনে অনেক সফল হতে চায়। আর এই দেয়ালের বাইরে গিয়ে সে পুরো পৃথিবীকে জয় করতে চায়, আর এটা তার স্বপ্ন ছিল। এরিন নিজের স্বপ্নটিকে তার বন্ধুদের সঙ্গে শেয়ার করে। আসলে সে কখনোই টাইটানদের উপর বিশ্বাস করত না, এমনকি সে টাইটানদেরকে রূপকথার গল্পই মনে করত। এরিনের বন্ধুর নাম ছিল জিসাং, সেও অনেক বুদ্ধিমান ছিল। জিসাং সবসময় নতুন নতুন জিনিস আবিষ্কার করতে চাইত, কিন্তু সে চাইলেও কিছু আবিষ্কার করতে পারবে না, কারণ এখানকার সরকার কোনো কিছু আবিষ্কারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন। এরিনের একটি মেয়ে বন্ধু আছে, তার নাম হলো মিকাসা। মিকাসা এবং এরিন একে অপরকে ভালোবাসত। এরিন সবসময় মিকাসাকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে চাইত। একদিন জিসাং এরিনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, হঠাৎ করে এই রাস্তাতে একজন অচেনা ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। জিসাং এই ব্যাপারটিকে খুব একটা খেয়াল করে না, বরং সে মিকাসাকে সঙ্গে নিয়ে এরিনের কাছে আসে। এরিন আসলে সবসময় একটি স্পেশাল জায়গাতে আসত, আর সে এই জায়গাতে আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করত, কারণ সে এখানে দাঁড়িয়ে অন্যান্য সেক্টরের সব কিছুই দেখতে পেত। হঠাৎ করে এরিন সিদ্ধান্ত নেয়, আজকে যেভাবেই হোক সে সেই দেয়ালের অপর প্রান্তে যাবে। এ ব্যাপারে সে মিকাসা এবং জিসাংকেও রাজি করিয়ে ফেলে। এরপর তারা 3 জন মিলেই সেই দেয়ালের উদ্দেশ্যে রওনা হয়, আর খুব অল্প সময়ের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তারা তাদের জীবনে এই প্রথমবার সকল সৈনিকদের চোখ ফাঁকি দিয়ে দেয়ালটির খুব কাছে চলে আসে। ধীরে ধীরে তারা দেয়ালটির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একজন সৈনিক তাদেরকে ধরে ফেলে, আর সে তাদেরকে গভর্নমেন্টের কাছে নিয়ে যেতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে সৈনিকদের লিডার চলে আসে, যার নাম হলো জেন। জেন এখানে তাদেরকে বাঁচিয়ে নেয়, কারণ সে এরিনকে আগে থেকেই চিনত, এমনকি সে তাকে অনেক পছন্দ করত। জেন খুব ভালো করেই জানে যে এরিন অনেক বুদ্ধিমান একটি ছেলে, তাই সে সবসময় এরিনকে অনেক সাপোর্ট করত। এখানে তারা সবাই মিলে গল্প করছিল, হঠাৎ করেই তারা বুঝতে পারে যে সেখানকার মাটি কাঁপছে। তাদের কাছে মনে হয় যে এখানে হয়তো ভূমিকম্প হচ্ছে, কিন্তু যখনই তারা উপরের দিকে তাকায় তখন তারা দেখতে পায় বিশাল এক দানব তাদের দিকে ধেয়ে আসছে। আর এই দানবটির নাম হলো কোলোসাল টাইটান, যেটা সাধারণ টাইটানের তুলনায় অনেক বেশি বড় ছিল।
এমনকি শক্তির দিক থেকেও এটা প্রায় 100 গুণ এগিয়ে। তাছাড়া এই কোলোসাল টাইটান ছিল আগুনের তৈরি, সে এখানে দাঁড়িয়ে তার শরীরের মধ্য থেকে আগুন বের করছিল। এ দৃশ্য দেখে তারা সকলেই অনেক ভয় পেয়ে যায়। এদিকে সেই টাইটান তার বিশাল একটি পা দিয়ে সেখানকার দেয়ালটিকে ভাঙতে শুরু করে, এমনকি সে চারিদিকে তোলপাড় শুরু করে দেয়। সৈনিকরা বুঝতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত। জেন তখন তাদের সবাইকে সেখানে বোম ব্লাস্ট করতে বলে, কিন্তু একজন সৈনিক তাকে মনে করিয়ে দেয় যে সরকার তাদেরকে এখনও অস্ত্র এবং বোমগুলো ব্যবহার করার অনুমতি দেয়নি, তাই তারা চাইলেও সেগুলো ব্যবহার করতে পারবে না। এদিকে সেই টাইটান দেয়ালটির মধ্যে অনেক বড় একটি দরজা তৈরি করে, আর সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে যায়। সকলের কাছে মনে হয় যে সব কিছু হয়তো ঠিক হয়ে গিয়েছে। হঠাৎ করেই চারিদিক যেন নিস্তব্ধ হয়ে পড়ে, কিন্তু যখনই তারা সবাই সেই দেয়ালটির দিকে তাকায় তখন তারা দেখতে পায় দেয়ালটিতে তৈরি করা সেই দরজাটির মধ্য দিয়ে বিশাল আকৃতির টাইটানরা মানুষের দিকে ধেয়ে আসছে। এই সকল টাইটানরা দেখতে অনেকটা মানুষের মতোই ছিল, কিন্তু তারা মানুষের তুলনায় অনেক বড় আকৃতির। তারা এখানে মানুষদেরকে দেখে অদ্ভুতভাবে হাসছিল, কারণ তারা মানুষদেরকে তাদের খাবার মনে করছিল। এদিকে সৈনিকরা কোনো উপায় না পেয়ে সরকারের বাধা অমান্য করেই তাদের দিকে বোম মারতে শুরু করে, কারণ তারা নিশ্চুপ থাকলে এখানে কেউই বাঁচবে না। কিন্তু তারা সবাই দেখতে পায় বোম মারার পরেও তাদের কিছুই হচ্ছে না, কারণ তাদের শরীরে যেই অংশে বোম বিস্ফোরিত হচ্ছিল সেই অংশটি আবারও নতুন করে সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ তাদেরকে কখনোই এভাবে মারা যাবে না। দেখতে দেখতে সেই টাইটানরা মানুষের লোকালয়ের মধ্যে চলে আসে, আর তারা চারিদিক থেকে সকল মানুষকে ঘিরে ফেলে। টাইটানরা যেহেতু অনেক বড় আকৃতির, তাই মানুষ তাদের কাছে অনেকটা পিঁপড়ার মতন ছিল। সকল মানুষ আতঙ্কিত হয়ে চারিদিকে ছুটোছুটি করতে থাকে। এদিকে টাইটানরা মানুষদেরকে ধরে ধরে খেতে শুরু করে। সকল মানুষ বাঁচার জন্য চিৎকার করছিল। এখানে সৈনিকরা এতটাই ভয় পেয়ে যায়, তারা টাইটানদের খাবার হওয়ার বদলে আত্মহত্যাকেই সহজ মনে করে, তাই তারা নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরে ফেলে। টাইটানরা পুরো শহরকেই ধ্বংস করে ফেলছিল। ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, মার্কেট সব কিছুই তারা ধ্বংস করে ফেলে, এমনকি তারা মানুষদেরকে পিষে মেরে ফেলছিল। মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য শহরের সবচাইতে বড় একটি হলের সামনে যায়, যেটা শহরের সবচাইতে মজবুত একটি বিল্ডিং। শত শত মানুষ এখানে প্রবেশ করে তাদের জীবন বাঁচাতে চাইছিল, কিন্তু হলটিতে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না, তাই সেখানে প্রচণ্ড রকমের ভিড় লেগে যায়। এমনকি প্রতিটি মানুষই তাদের নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কারো জীবনের পরোয়া না করেই ভেতরে ঢোকার চেষ্টা করছিল। মিকাসা এবং এরিনো এই সকল মানুষদের মধ্যেই ছিল। তারা দৌড়তে দৌড়তে সেই হলরুমের দিকে আসতে শুরু করে। মিকাসা এখানে একটি ছোট বাচ্চাকে তার মায়ের সঙ্গে দেখে, যারা কিনা ভিড়ের মধ্যেই ফেসেছিল। বাচ্চাটির জন্য মিকাসার অনেক মায়া হয়, তাই সে প্রথমে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে, আর এ কাজটি করতে গিয়ে সে বাহিরেই থেকে যায়। এরিন মিকাসা এবং বাচ্চাটির কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু মানুষের ধাক্কাধাক্কিতে সে ভেতরে চলে যায়। হলের ভেতরের মানুষরা সেখানকার দরজা বন্ধ করে দেয়, যাতে করে আর কোনো মানুষ সেখানে প্রবেশ করতে না পারে, কারণ সেখানে এমনিতেই অতিরিক্ত মানুষ হয়ে গিয়েছিল। এরিন সেই হলের দরজা খোলার অনেক চেষ্টা করে, যাতে করে মিকাসা ভেতরে আসতে পারে, কিন্তু সেখানে থাকা মানুষরা তাকে বাধা দেয়। এরিন তখন সেখানকার জানালা দিয়ে বাহিরে তাকায়। এরিন দেখতে পায় মিকাসা সেই ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের খুব কাছেই একটি টাইটান চলে এসেছে। এরিন চাইলেও এখানে মিকাসার জন্য কিছুই করতে পারছে না। দেখতে দেখতে সেই টাইটান মিকাসা এবং তার কোলে থাকা বাচ্চাটিকে মেরে ফেলে। এদিকে এরিন তাদের জন্য চিৎকার করে কাঁদছিল, আর সঙ্গে সঙ্গে সে অনেক চেষ্টা করার পর হলরুম থেকে বাহিরে আসতে পারে, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গিয়েছে। এরিন এখানে মিকাসার জন্য কাঁদছিল, কিন্তু হঠাৎ করেই যখন তার উপরের দিকে চোখ পড়ে তখন সে দেখতে পায় টাইটানরা হলরুমের চারিদিক ঘিরে ফেলেছে, এমনকি তারা সবাই মিলে হলরুমটিকে ভেঙে ফেলছে। কিছুক্ষণের মধ্যেই টাইটানরা হলরুমের সবাইকে খেয়ে ফেলতে শুরু করে। এদিকে সুযোগ পেয়ে এরিন সেখান থেকে পালিয়ে আসে। এই ঘটনার পর প্রায় 2 বছর কেটে যায়। এখানে আমরা 2 নম্বর সেক্টরের শহরকে দেখতে পাই। এখানকার সকল মানুষরা সুরক্ষিত ছিল, কারণ 2 নম্বর সেক্টরের দেয়ালগুলো অনেক মজবুত ছিল, তাই টাইটানরা এখানে প্রবেশ করতে পারেনি। 2 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার হাত থেকে যে সকল মানুষেরা সার্ভাইভ করতে পেরেছিল তারা সকলেই এখন 2 নম্বর সেক্টরের বাসিন্দা, কারণ 3 নম্বর সেক্টরে এখনও টাইটানরা বসবাস করে। কিন্তু 3 নম্বর সেক্টরের বেঁচে যাওয়া মানুষেরা 2 নম্বর সেক্টরে আসার কারণে এখানকার জনসংখ্যা অনেক দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল, ফলে খুব অল্প সময়ের মধ্যেই এখানে প্রচুর পরিমাণে খাদ্য সংকট দেখা দেয়। এতে করে এখানকার কোনো মানুষই পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছিল না, এমনকি খাবারের অভাবে মানুষ মারা যেতে থাকে।
তাই তারা টাইটানদের হাত থেকে বাঁচলেও এখন খাবারের অভাবে তাদেরকে মারা যেতে হবে। তাই বেঁচে থাকার জন্য তিন নম্বর সেক্টরের মানুষের কাছে এখন একটাই রাস্তা আছে, আর সেটা হলো টাইটানদের মোকাবেলা করে তাদের এরিয়াটিকে নিরাপদ করে তোলা, যাতে করে তারা সবাই আবারও তিন নম্বর সেক্টরে ফিরে যেতে পারে এবং নতুন করে জীবন শুরু করতে পারে। টাইটানদের সঙ্গে মোকাবেলা করার জন্য সৈনিকদের অনেক বড় একটি টিম গঠন করা হয়, আর এই টিমের প্রতিটি সদস্যকে টানা দুই বছরের শক্ত ট্রেনিং দেয়া হয়, কারণ টাইটানদের সঙ্গে লড়াই করা কোনো সহজ বিষয় ছিল না। সৈনিকদের এই টিমের মধ্যে এরিন এবং তার বন্ধু জিসাংও রয়েছে, আর তারাও প্রায় দুই বছর যাবত এই ট্রেনিং গ্রহণ করেছে, কারণ তারা মিকাসা হত্যার প্রতিশোধ নিতে চায়। তাদের সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কমান্ডার রয়েছে, যার নাম হল কুবাল। কুবাল এখানে সকল সৈনিকদেরকে তার প্ল্যানের কথা বলছিল। সে তাদের সবাইকে বলে, আমরা রাতের বেলা আমাদের মিশনে বের হব। আসলে তাদের প্ল্যান হল, দেয়ালে তৈরি করা যেই দরজার মধ্য দিয়ে টাইটানরা এখানে প্রবেশ করেছিল, তারা সেখানে একটি বড় ধরনের ব্লাস্ট করবে, আর এই ব্লাস্টটি করা হবে সেই দরজার উপরের অংশে। এতে করে উপরের সবকিছুই নিচে ধসে পড়বে, ফলে সেই দরজাটি বন্ধ হয়ে যাবে, ফলে আর কোনো টাইটান সেখানে প্রবেশ করতে পারবে না। আর তিন নম্বর সেক্টরে এখন যেই টাইটানরা রয়েছে, তারা সবাই মিলে তাদেরকে মেরে ফেলবে। যদি কোনোভাবে তাদের এই মিশন সফল হয়, তাহলে তারা আবারও তিন নম্বর সেক্টরে বসবাস করতে পারবে। এই মিশনটিই এখন তাদের শেষ ভরসা। তাদের ওয়েপেন লিডারের নাম ছিল সামান্থা। সামান্থা এখানে সবাইকে একটি বিশেষ ধরনের অস্ত্র দেখায়, যেটার সাহায্যে তারা উঠতে পারবে, কারণ তারা জানতে পেরেছে শুধুমাত্র টাইটানদের ঘাড়ে আঘাত করেই তাদেরকে মারা সম্ভব। যেহেতু টাইটানরা অনেক বড় আকৃতির, তাই অবশ্যই উপরে উঠে তাদের ঘাড়ে আঘাত করতে হবে, আর এই অস্ত্রটি তাদেরকে উপরে উঠতে সাহায্য করবে। এরপর রাতের বেলা তারা তাদের প্ল্যান অনুযায়ী মিশনে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে এই রাস্তাতে তারা অদ্ভুত এক ধরনের আওয়াজ শুনতে পায়। তখন তারা সবাই মিলে আশেপাশে চেক করতে শুরু করে, কিন্তু বেশ কিছু সময় চলে যাওয়ার পরও তারা কিছুই খুঁজে পায় না, তাই তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। কিছুক্ষণ পরেই তাদের মধ্যে একজন একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তার কাছে মনে হয় যে বাচ্চাটি হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে বাচ্চাটিকে খুঁজতে চলে যায়। এরিনও তখন তার পিছু পিছু যায়, কিন্তু যখনই তারা সেই বাচ্চাটির কাছে পৌঁছে যায়, তখন তারা বুঝতে পারে যে এটা হলো টাইটানদের বাচ্চা। বাচ্চা টাইটানটি তখন তাদের দিকে ধেয়ে আসতে থাকে আর তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে ধরতে গিয়ে নিচে পড়ে যায়, ফলে সে আঘাত পেয়ে জোরে জোরে কান্না করতে শুরু করে। এদিকে তার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সকল টাইটানরা তাদের দিকে ধেয়ে আসতে থাকে। এরিন এবং তার সঙ্গী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় কমান্ডার কুবাল নিজে বাঁচার জন্য তাদের সবাইকে সেখানে রেখেই গাড়ি এবং অস্ত্র নিয়ে পালিয়ে যায়। এতে সেখানে থাকা সকল সৈন্যরা অনেক বড় ধরনের বিপদে পড়ে, কারণ তাদের সবাইকে চারিদিক থেকে টাইটানরা ঘিরে ফেলেছে। এরিনের বন্ধু জিসাংকে একটি টাইটান ধরে ফেলে, কিন্তু অন্য একজন সৈনিক এসে তাকে বাঁচিয়ে নেয়। তার নাম হল শিকিশিমা। শিকিশিমা আসলে একজন টাইটান হান্টার, অর্থাৎ সে টাইটানদেরকে মারতে অনেক এক্সপার্ট ছিল। সে এখানে প্রায় 10-15টি টাইটানকে মেরে ফেলেছে। এখানে তার সঙ্গে একজন মেয়েও রয়েছে। এই মেয়েটিও তার মতো টাইটান হান্টার, কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে মেয়েটি আর কেউ নয়, বরং এরিনের গার্লফ্রেন্ড মিকাসা। তারা দুজন মিলে তাদের অস্ত্র ব্যবহার করে সেখানে থাকা টাইটানদেরকে মেরে ফেলে। এদিকে এরিন মিকাসাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ প্রায় দুই বছর ধরে সে তাকে মৃত মনে করছিল। কিন্তু এরিন এখানে লক্ষ্য করে যে মিকাসা তাকে ইগনোর করছে। আসলে সেদিন সেই টাইটান মিকাসাকে গিলে ফেলেছিল, কিন্তু শিকিশিমা এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সে মিকাসাকে দুই বছর টাইটানদের সঙ্গে লড়াই করার ট্রেনিং দেয়। এরিনও তখন শিকিশিমার কাছে টাইটানদের সঙ্গে লড়াই করা শিখতে চায়। শিকিশিমা এখানে এরিনকে বলে, টাইটানদের চাইতেও মানুষের সবচাইতে বড় শত্রু হলো তার ভয়, যেটা মানুষকে কাবু করে ফেলে। তাই আমাদের সকল ভয়কে উপেক্ষা করে নিজের মধ্যে জমে থাকা সকল রাগকে বাহিরে বের করে টাইটানদের উপর ঝাঁপিয়ে পড়া উচিত। এমন সময় সেখানে তাদের কমান্ডার কুবাল চলে আসে। সে তাদেরকে বলে, আমি আসলে তোমাদেরকে ছেড়ে যেতে চাইনি। এখানকার একটি সিক্রেট জায়গাতে আমাদের কিছু এক্সপ্লোসিভ লুকোনো আছে, যেটা আমি কখনো হারাতে চাইনি। সেগুলোকে রক্ষা করার জন্যই আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। এরপর রাতের বেলা এরিন মিকাসার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু ঠিক তখনই শিকিশিমা মিকাসার অনেক কাছে গিয়ে দাঁড়ায়। এ দৃশ্য দেখে এরিনের কাছে মনে হয় তারা হয়তো একে অপরকে ভালোবাসে, আর মিকাসা তাকে ভুলে গিয়েছে। এরিন এতে অনেক কষ্ট পায় আর সে বাহিরে এসে কান্না করতে থাকে। এদিকে কুবাল তার সৈন্যদের সাহায্যে সিক্রেট জায়গাতে থাকা এক্সপ্লোশনগুলো গাড়িতে লোড করছিল, কিন্তু এই সকল জিনিসের শব্দ পেয়ে সেখানে টাইটানরা চলে আসে, আর সঙ্গে সঙ্গেই তারা দুজন মানুষকে খেয়ে ফেলে। এই দুজনের মধ্যে জ্যাক নামক একজন ব্যক্তি ছিল, তার ওয়াইফের নাম হলো লিলি।
টাইটানরা জ্যাককে মেরে ফেলায় লিলি অনেক কষ্ট পায়। এতে সেখানে থাকা সকলেই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু স্বার্থপর কুবাল মানুষের চিন্তা না করে শুধুমাত্র তার এক্সপ্লোসিভগুলোর চিন্তা করছিল। হঠাৎ করেই সেখানে একজন চোর এসে এক্সপ্লোশন লোড করা গাড়িটি নিয়ে পালাতে শুরু করে। কিন্তু রাগের মাথায় লিলি সেই চোরটির উপর অ্যাটাক করে তার হাত থেকে গাড়িটি ছিনিয়ে নেয়। এমনকি সে এক্সপ্লোসিভগুলোতে আগুন লাগিয়ে দেয়, কারণ সে টাইটানদের উপর তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে চাইছিল। এরপর সে সেই গাড়িটিকে টাইটানদের মধ্যে নিয়ে ক্র্যাশ করায়, ফলে সেখানে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটে। কিন্তু টাইটানদের এতে কিছুই হয় না। এদিকে কমান্ডার কুবালও তাদেরকে রেখে পালিয়ে গিয়েছে, ফলে সকল সৈনিকরা টাইটানদের মধ্যে ফেঁসে যায়। এমন সময় এরিনের শিকিসীমার বলা সেই কথাটি মনে পড়ে যায়, যেখানে সে তাকে বলেছিল নিজের মধ্যে থাকা সমস্ত রাগকে উজাড় করে দিয়ে টাইটানদের উপর ঝাঁপিয়ে পড়ো। ফলে সঙ্গে সঙ্গে এরিন টাইটানদের উপর অ্যাটাক করে। এদিকে দূর থেকে শিকিসীমা এ দৃশ্য দেখছিল। এমন সময় একটি টাইটান এরিনের পায়ে কামড় দেয়, ফলে এরিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এদিকে এরিনের বন্ধুর উপর টাইটানরা অ্যাটাক করে, এমনকি একটি টাইটান তাকে ধরে ফেলে। অন্যদিকে এরিন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে চাইলেও কিছু করতে পারছে না, কারণ সে তার পায়ে অনেক আঘাত পেয়েছিল। এমন সময় সেখানে মিকাসা চলে আসে। এরিনকে দেখে মিকাসা অনেক কষ্ট পায়, কিন্তু সে এটা তার সামনে প্রকাশ করে না। এরিন তখন তার বন্ধু জিসাংয়ের দিকে তাকিয়ে দেখে যে টাইটান তাকে খেতেই যাচ্ছে। রাগে এবং ক্ষোভে সে অনেক উত্তেজিত হয়ে পড়ে, আর সে দৌড়ে জিসাংকে বাঁচাতে যায়। এরিন কোনো মতে টাইটানের হাত থেকে জিসাংকে বাঁচায়, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই ফেঁসে যায়। সঙ্গে সঙ্গে সেই টাইটান এরিনকে গিলে ফেলে, কিন্তু তার আগেই এরিনের একটি হাত কাটা যায়। এরিন দেখতে পায় যে সে সেই টাইটানের পেটে রয়েছে। এদিকে এরিনকে হারিয়ে মিকাসা অনেক কষ্ট পায়, আর সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। ফলে সঙ্গে সঙ্গেই মিকাসা তার হাতিয়ারের সাহায্যে সেই টাইটানের উপর অ্যাটাক করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফ্লাইং মেশিনটি খারাপ হয়ে যায়, ফলে সে উপর থেকে মাটিতে পড়ে। এমন সময় যেই টাইটান এরিনকে খেয়েছিল সেই টাইটান মিকাসার উপর অ্যাটাক করতে আসে, কিন্তু হঠাৎ করেই তার পুরো শরীর ব্লাস্ট হয়ে যায় এবং তার শরীরের মধ্য থেকে একটি নতুন টাইটান বের হয়ে আসে। এই টাইটানটি দেখতে অনেকটা কোলোসাল টাইটানের মতো ছিল, তবে এটা ছিল সবচাইতে আলাদা টাইটান, কারণ এই টাইটানটি মানুষের উপর অ্যাটাক না করে অন্যান্য টাইটানদেরকেই মারতে থাকে। এতে করে সকলেই অনেক অবাক হয়ে যায়। এদিকে সৈন্যদের লিডার জেন টাইটানটিকে অনেক মনোযোগ সহকারে দেখছিল, এমনকি তাদের সকলের কাছেই টাইটানটির ফাইট করার স্টাইলটি পরিচিত মনে হয়। তখন তারা বুঝতে পারে যে এটা এরিন ছাড়া আর কেউ নয়। এরিন তখন সকল টাইটানদেরকে মেরে ফেলে। এরপর সে মিকাসাকে তার হাতে তুলে নেয় এবং সে তার উপর অনেক রাগ দেখায়, কারণ মিকাসা তার সঙ্গে কথা বলেনি। মিকাসাও এ বিষয়টি বুঝতে পারে। ততক্ষণে এরিনের পাওয়ার শেষ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। এমন সময় জেন তাদের সবাইকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই টাইটানটির পিঠের অংশ কেটে দাও, তা না হলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। সেখানে জেনের কথা কেউই বুঝতে পারে না, কিন্তু মিকাসা এরিনের কাছে দৌড়ে চলে যায় আর তার পিঠের একটি অংশ কেটে দেয়। এরপর তারা সবাই দেখতে পায় সেই টাইটানের মধ্য থেকে এরিন বেরিয়ে এসেছে, এমনকি তার যেই হাতটি কেটে গিয়েছিল সেটা আবারও সৃষ্টি হয়েছে। এ দৃশ্য দেখে তারা সকলেই অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে শিকিসীমা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, আর সে এরিনের দিকে তাকিয়ে অনেক রহস্যজনকভাবে হাসছিল। তাকে দেখে মনে হচ্ছিল এখানে যে এসব কিছু ঘটতে চলেছে তা সে আগে থেকেই জানত। এরপর আমরা এরিনের অতীত জীবনকে দেখতে পাই। এরিনের বাবা একজন সায়েন্টিস্ট ছিল, আর সে কোনো এক অজানা কারণে এরিনের শরীরে একটি ভ্যাকসিন প্রয়োগ করে। এরিনের বাবার সঙ্গে এখানে সৈন্যদের লিডার জেনও ছিল। এরিনের মা এখানে তাদেরকে এরিনের শরীরে সেই ভ্যাকসিনটি প্রয়োগ করতে নিষেধ করে, কিন্তু এরিনের বাবা তাকে বলে, তুমি আমাদেরকে নিষেধ করো না, এই ভ্যাকসিনের কারণেই একদিন এরিন বড় হয়ে মানুষের কাজে আসবে। এমন সময় তাদের দরজায় কয়েকজন গভর্নমেন্ট অফিসার নক করে। এরিনের বাবা তখন অনেক দ্রুত সময়ে এরিন এবং জেনকে একটি জায়গাতে লুকিয়ে রাখে, যাতে করে তাদেরকে কেউ খুঁজে না পায়। সঙ্গে সঙ্গেই তাদের রুমে সেই গভর্নমেন্টের লোকেরা প্রবেশ করে, আর এই গভর্নমেন্টের লোকদের মধ্যে কুবালও রয়েছে। আসলে তারা জানতে পেরেছে যে এরিনের বাবা তার বাড়িতে বসে একটি এক্সপেরিমেন্ট করছে, কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কোনো সাধারণ মানুষ কখনো চাইলেই কোনো এক্সপেরিমেন্ট করতে পারবে না। যদি কোনো মানুষ ভুল করেও এ কাজটি করে ফেলে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ কারণে গভর্নমেন্টের লোকেরা এরিনের মা বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এমনকি তারা এরিনের বাবার সকল এক্সপেরিমেন্টের জিনিসপত্র পুড়িয়ে ফেলে। আর এ কারণেই জেন এরিনকে এত পছন্দ করত। আসলে জেন জানত যে সেই ভ্যাকসিনের কারণে এরিন অনেক স্ট্রং হয়ে গিয়েছে, ফলে সে কোনো একদিন মানুষের জীবন রক্ষা করবে। এরপর আমরা এরিনকে দেখতে পাই। এরিনের জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে কুবাল তাকে একটি জায়গাতে বন্দি করে রেখেছে।
আসলে কুবালের মনে হচ্ছিল এরিন যেহেতু একটি টাইটানে পরিণত হয়েছে তাহলে সে পরবর্তীতে আবারও টাইটানে পরিণত হয়ে মানুষকে মেরে ফেলবে। এ কারণে সে এখানে এরিনকে মেরে ফেলতে চায়। তখন এরিনের বন্ধু জিসাং তাকে বলে এরিন একজন মানুষ আর তার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যেটা টাইটানদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এ কথা শুনে এরিন অনেক অবাক হয়ে যায় আর সে এটা বিশ্বাস করতে পারছিল না যে সে কি আসলেই টাইটানে পরিণত হয়েছিল। কিন্তু এটা ভেবে এরিন নিজের উপর অনেক প্রাউড ফিল করছিল যে তার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যেটা টাইটানদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জেন এখানে এরিনের পক্ষে কথা বলে, ফলে সঙ্গে সঙ্গেই কুবাল জেনকে গুলি করে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে জেন এরিনকে জানায় যে কুবালই তার মা বাবাকে হত্যা করেছে। একথা জানতে পেরে সেখানকার সকলেই কুবালের বিরুদ্ধে চলে যায়। এমন সময় সেখানে অনেক বড় একটি টাইটান চলে আসে। এই টাইটানটি অনেকটা এরিনের টাইটানের মতোই দেখতে ছিল আর এখানে এসে এসে প্রথমে এরিনকে ধরে ফেলে। এরপর সেখানে থাকা সবাই মিলে এরিনকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সেই টাইটান সকলকে দূরে সরিয়ে দিচ্ছিল। এমনকি সে জিসাংকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই মিকাসা এসে টাইটানটিকে শান্ত হতে বলে আর টাইটানটিকে দেখে এমন মনে হচ্ছিল যে টাইটানটি হয়তো মিকাসার কথা শুনছে। এরপর সেই টাইটান এরিনকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে কুবাল মারা যায়। এদিকে তারা সবাই মিলে এরিনকে উদ্ধার করার প্ল্যান করছিল। এমনকি তারা তাদের সেই মিশনটিকেও কমপ্লিট করতে চাইছিল যে মিশনটির মাধ্যমে তারা টাইটানদেরকে মারতে পারবে। জিসাং তখন তাদের সবাইকে বলে, আমরা এখনও চাইলে আমাদের মিশনটি কমপ্লিট করতে পারব, কারণ 3 নম্বর সেক্টরে আমি একটি পুরনো এক্সপ্লোসিভ দেখেছি, আমরা চাইলে সেটাকে কাজে লাগাতে পারি। এরপর তারা সবাই মিলে 3 নম্বর সেক্টরের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা এরিনকে দেখতে পাই, যাকে কিনা অদ্ভুত একটি রুমে বন্দি করে রাখা হয়েছে। এরিন তখন উঠে দাঁড়ায় আর সে সেখানে শিকিসেমাকে দেখতে পায়। সে এখানে এরিনকে সব কিছু বলতে শুরু করে। সে বলে, টাইটানরা আসলে এমনি এমনি সৃষ্টি হয়নি, বরং এরিনের বাবার কারণেই টাইটানরা সৃষ্টি হয়েছে। এরিনের বাবা আসলে একটি এক্সপেরিমেন্ট করতে চাইছিল। সে সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু অস্ত্র বানাতে চাইছিল কিন্তু তার এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়, ফলে চারিদিকে অদ্ভুত এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়তে থাকে আর সেই ভাইরাসের প্রভাবেই মানুষ তখন টাইটানে পরিণত হচ্ছিল। সেই সময় শত শত মানুষ টাইটানে পরিণত হয়ে যায় আর তারা পুরো পৃথিবীতে ধ্বংসলীলা চালায়। মানুষ তখন সেই টাইটানদের হাত থেকে বাঁচার জন্যই দেয়াল নির্মাণ করে। কিন্তু সবচাইতে বিপজ্জনক ব্যাপার হল টাইটানরা না খেয়েই বেঁচে থাকতে পারে, অর্থাৎ তারা কখনোই মরবে না। এরপর এরিনের বাবা আরও একটি এক্সপেরিমেন্ট করে কিন্তু সেই এক্সপেরিমেন্টটিতে সফল হওয়ার আগেই গভর্নমেন্টের লোকেরা তাকে মেরে ফেলে। এরিনের বাবা যখন সেই এক্সপেরিমেন্ট করছিল তখন সে নিজেও জানত যে তাকে মেরে ফেলা হবে, তাই সে দেরি না করে প্রথমেই এরিনের শরীরে তার আবিষ্কার করা ভ্যাকসিনটি প্রয়োগ করে, যাতে করে এরিন টাইটানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এ কারণে এরিন কখনো মারা যাবে না, এমনকি সে যখন ইচ্ছে তখনই টাইটানে পরিণত হতে পারবে। শিকিসীমা এখানে এরিনকে তার টিম দেখায় আর বলে, সেদিন রাতে গভর্নমেন্টের এক্সপ্লোসিভ যে চুরি করছিল সেটা আর কেউ নয়, বরং সে নিজেই। এমনকি সে অনেকদিন ধরেই গভর্নমেন্টের বিরুদ্ধে কাজ করছে, কারণ গভর্নমেন্টের লোকেরা যদি এরিনের বাবাকে না মারত তাহলে এতদিনে সে তার আবিষ্কারের মাধ্যমে টাইটানদেরকে মারতে পারত আর তাদেরকে এত বড় বিপদের মধ্যে পড়তে হতো না। গভর্নমেন্ট সবসময় তাদের নিজের কথা ভেবেছে, তারা সবসময় নিজেদের সেক্টরটিকে নিরাপদ রেখেছে কিন্তু আমাদের কথা কখনো ভাবেনি, তাই আমাদের টাইটানদের পাশাপাশি গভর্নমেন্টের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। এরিনও তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা মিকাসা এবং বাকি সৈন্যদেরকে দেখতে পাই, যারা কিনা কোনো মতে টাইটানদের চোখকে ফাঁকি দিয়ে সেই বোমের কাছে পৌঁছে গিয়েছে। এরপর তারা সবাই মিলে সেই বোমটিকে তাদের গাড়িতে তোলে আর সেই দেয়ালের দিকে রওনা হয়, যেই দেয়ালের দরজার মধ্য দিয়ে টাইটানরা এখানে প্রবেশ করেছে। তারা সেই দরজাটিকে বন্ধ করতে যাচ্ছে। এদিকে 3 নম্বর সেক্টরের রাস্তাঘাট দেখে মিকাসার তার অতীতের কথা মনে পড়ে আর সে এরিনকে অনেক মিস করতে থাকে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সেই টাইটান এরিনকে মেরে ফেলেছে। এমন সময় রাস্তাতে এরিন এবং মিকাসা তাদেরকে থামায়। এরিনকে জীবিত দেখে মিকাসা অনেক খুশি হয়ে যায়। আসলে মিকাসা এরিনকে ভুল বুঝেছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল সেদিন এরিন তাকে না বাঁচিয়ে নিজে বাঁচার জন্য তাকে রেখেই সেই হল রুমে প্রবেশ করেছে। এ কারণেই মিকাসা এতদিন এরিনের সঙ্গে কথা বলেনি, কিন্তু এখন মিকাসার এরিনের উপর কোনো রাগ নেই। এরপর শিকিসীমা সবাইকে তার প্ল্যানের কথা জানায়। সে বলে, আমরা এই বোমের সাহায্যে সেক্টর 1 এবং 2 এর দেয়াল ভেঙে দেব, এতে করে টাইটানরা 3 নম্বর সেক্টরের পাশাপাশি সেখানেও প্রবেশ করবে। তখন 1 নম্বর এবং 2 নম্বর সেক্টরের মানুষেরা আমাদের সঙ্গে মিলে টাইটানদের বিরুদ্ধে লড়াই করবে, এতে করে আমরা সবাই মিলে সেই টাইটানগুলোকে মেরে ফেলতে পারব, যাতে করে আর কোনো টাইটান এখানে প্রবেশ করতে না পারে। কিন্তু এখানে শিকিসীমার প্ল্যানে কেউই রাজি হয় না, কারণ এতে করে অনেক নিরীহ মানুষের জীবন চলে যেতে পারে।
এ বিষয়টি নিয়ে শিকিশিমা এবং এরিনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু তার আগে শিকিশিমা নিজেকে হত্যা করে, ফলে সঙ্গে সঙ্গে সেও একটি টাইটানে পরিণত হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে শিকিশিমাও তার শরীরে সেই ভ্যাকসিনটি প্রয়োগ করেছিল যেটা এরিনের বাবা এরিনের শরীরে প্রয়োগ করেছে, আর এ কারণে তার মধ্যেও টাইটানে পরিণত হওয়ার শক্তি আছে। আর এরিনকে যেই টাইটানটি ধরে নিয়ে গিয়েছিল সেটা আসলে শিকিশিমাই ছিল, কিন্তু তাদেরকে টাইটানে পরিণত হতে হলে নিজেদেরকে হত্যা করতে হয়। তবে এই সকল টাইটানদের লাইফ আসল টাইটানদের তুলনায় অনেক কম, কারণ এরা হলো ভ্যাকসিনের তৈরি টাইটান। এখানে শিকিশিমা এবং এরিনের মধ্যে অনেক লড়াই হয়। শিকিশিমার সঙ্গে এরিন পেরে উঠছিল না, সে এখানে এরিনকে অনেক আঘাত করে, এমনকি সে এরিনকে হারিয়েই দিচ্ছিল। ঠিক তখনই এরিন অনেক উত্তেজিত হয়ে যায়, আর সে তার ফাইটিং স্কিলকে কাজে লাগিয়ে শিকিশিমার সঙ্গে লড়াই করতে থাকে, ফলে কিছুক্ষণের মধ্যেই সে তাকে হারিয়ে দেয়। এরপর এরিন সেই দেয়ালের কাছে চলে যায়, আর তাদের প্ল্যান অনুযায়ী এরিন সেখানে সেই বোমটিকে ব্লাস্ট করে দেয় যাতে করে সেখানকার দরজাটি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা সবাই উপরে তাকিয়ে দেখতে পায় যে কুবাল সেখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুবাল মারা যায়নি। কুবাল এখানে তাদের সবাইকে বলে, এরিনকে আমার হাতে তুলে দাও। আসলে কুবাল কখনোই চাইতো না যে পৃথিবী টাইটান মুক্ত হোক, সে সবসময় চাইতো মানুষ যেন টাইটানদের ভয়ে সেই দেয়ালের মধ্যেই বন্দি থাকে, আর কোনো মানুষ যেন কোনো কিছু আবিষ্কার অথবা জানার চেষ্টা না করে, কারণ তার কথাতেই পৃথিবীর সব কিছু চলছিল, এমনকি তারা অনেক বিলাসবহুলভাবে তাদের জীবনযাপন করছিল। তাই কুবাল চাইছিল পৃথিবী যেন সবসময় এমনই থাকে, আর মানুষ যেন তার কথাই মেনে চলে, কেউ যেন তার নিয়মের বাহিরে না যায়। আর এ কারণেই সে এরিনের বাবাকে মেরে ফেলেছে যাতে করে সে কোনো প্রতিষেধক তৈরি করতে না পারে। এসব কথা জানতে পেরে একজন মেয়ে সৈনিক অনেক রেগে যায়, আর সে কুবালের দিকে একটি তীর ছুড়ে মারে। এরপর তারা দেখতে পায় ধীরে ধীরে কুবাল কোলোসাল টাইটানে পরিণত হয়ে যাচ্ছে। আর এখানে আমরা জানতে পারি মুভির শুরুতে আমরা যেই কোলোসাল টাইটানকে দেখেছিলাম সেটা আসলে কুবালই ছিল। কুবাল আসলে একসঙ্গে তার শরীরে অনেকগুলো ভ্যাকসিন প্রয়োগ করেছিল, আর ঠিক এ কারণেই সে কোলোসাল টাইটানে পরিণত হতে পারে। কুবাল আসলে এ কারণেই তার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করেছিল যাতে করে সে টাইটানদেরকে এখানে আনতে পারে, আর এ কারণেই কুবাল সেই দেয়ালের মধ্যে দরজা তৈরি করে দিয়েছিল। কুবাল এখানে তাদের মিশনটিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে শিকিশিমা চলে আসে। শিকিশিমা এখানে তাদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সে জানে যে কোলোসাল টাইটানকে মারতে হলে তার জীবনও চলে যাবে, কারণ একমাত্র কোলোসাল টাইটানের শরীরের ভিতরে যদি কোনো ধরনের বিস্ফোরণ ঘটানো যায় তাহলেই তাকে মারা সম্ভব। শিকিশিমা এই কাজটি করবে, কিন্তু মিকাসা তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ এতে করে সে মারা যাবে। তবে শিকিশিমা তার কোনো কথাই শোনে না, সে তার হাতে একটি বোম নিয়ে সোজা কুবালের মুখের সামনে যায়, আর সে বোমটিকে কুবালের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে করে সেখানে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটে, ফলে এখানে কুবাল এবং শিকিশিমা দুজনেই মারা যায়, আর এই বিস্ফোরণের কারণে সেই দেয়ালের দরজাটিও বন্ধ হয়ে যায়। এতে করে সেখানকার সকলেই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তাদের মিশনটিকে কমপ্লিট করতে পেরেছে। এরপর এরিন দেয়ালের ভেতরে থাকা সকল টাইটানদেরকে মেরে ফেলে, ফলে তাদের পুরো শহর এখন টাইটান মুক্ত হয়ে যায়, আর এখন তাদেরকে কারো আদেশ শুনতে হবে না, এমনকি কোনো নিয়মের মধ্যেও চলতে হবে না, তারা তাদের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবে। এরিন এবং মিকাসা তো এটাই চেয়েছিল, একটি সুস্থ সমাজ ও স্বাধীন জীবন, যেটা তারা এখন পেয়ে গিয়েছে। আর এখানেই শেষ হয়ে যায় অ্যাটাক অন টাইটান মুভিটি।